যত সময় যাচ্ছে টেনশন বাড়ছে, রেগুলেটর চেক করে দেখা হচ্ছে যে প্রবলেম সলভ হচ্ছে না, অর্থাৎ আলো জ্বলছেও না। কী করবো জানি না, গাড়ি ঠিক না হলে রাইড হবে না। দেখা যাক কী হয়, আপাতত টেনশনের মধ্যে আছি, এটা হোক তারপরে জানাচ্ছি। যারা আমার প্রথম ভিডিওটি দেখেছে তারা জানে বারাণসী ঢোকার আগে প্রথমে হেডলাইটটা কাজ করে বন্ধ করে। হঠাৎ করে পাস লাইট টিপতে গিয়ে দেখি পাস লাইট জ্বলছে না, তো আর তারপরে আমি সেই জন্য হেডলাইটটা একবার আমি এখান থেকে সুইচ দিয়ে দেখলাম যে হেডলাইটটাও জ্বলছে না, তো আমার হেডলাইট পুরো কাজ করা বন্ধ করে দিয়েছে। এক তো প্রথমত হেডলাইট জ্বলছিল না, ঠিক আছে হেডলাইটটা ভাবলাম গিয়ে ঠিক করে নিতে পারবো, তারপরে দেখতে পাচ্ছি ABS এর লাইট অলরেডি এরকমভাবে ব্লিঙ্ক করেই যাচ্ছে, এই যে ABS এর লাইট ব্লিঙ্ক করেই যাচ্ছে, যেটা করার কথা নয়। আর তৃতীয় হচ্ছে ব্যাটারি ড্রেন হয়ে গেছে, সেলফ নিচ্ছে না। আর 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে আর এখনও পর্যন্ত গাড়ির প্রবলেম সলভ হয়নি। অ্যাকচুয়ালি যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে গাড়ির রেগুলেটর চেঞ্জ করতে হবে, তো এখানে কাছাকাছি যে হন্ডা সার্ভিস সেন্টার আছে সেখান থেকে রেগুলেটর পাওয়া যায়নি, আর এখানে যে মেকানিক আছে তার কাছেও নেই। তো গঙ্গার ওই পারে অর্থাৎ 30 কিলোমিটার পরে ওখানে আর একটা সার্ভিস সেন্টার আছে বড়, তো ওখান থেকে আমি ভাবছি যদি পেয়ে যাই হয়ে যাবে, আর না হলে কিন্তু খুব সমস্যার মধ্যে পড়ে যাবো, জানি না কী হবে রেগুলেটর না পেলে, দেখা যাক। তো আপাতত ব্যাটারিটাকে চার্জ করে আপাতত জিপসি ডায়েরিতে গিয়ে আগে উঠি, ফ্রেশ হই। তো আমি একটা মেকানিকের কাছে ঢুকেছিলাম বারাণসীর 30 কিলোমিটার আগে, তো সেখানে 1 ঘন্টার চেষ্টায় বাইকটা কিন্তু ঠিক করা গেল না। মেকানিক বলেছিল রেগুলেটরের প্রবলেম, কিন্তু আসলেও তার রেগুলেটরের প্রবলেম ছিল না। চলো ব্যাটারি চার্জ করে দিয়েছে, আলো জ্বালতে পারবো না, এভাবে অন্ধকারিতে যেতে হবে। তো এখনও আমার হস্টেল মোটামুটি 30 থেকে 37 কিলোমিটার দূরে, তো আমি ধীরে ধীরে যাব, কারণ আমার লাইট নেই, ইন্ডিকেটার জ্বলবে না, কারণ জ্বালাতে পারবো না, কারণ ব্যাটারির চার্জ নষ্ট হয়ে যাবে, তো ধীরে ধীরেই যাব। কিছু করার নেই, যাও ভাই। ইন্ডিকেটারটা জ্বলছিল, সেই ইন্ডিকেটারও আর জ্বলছে না, আমি পুরো একদম ব্লাইন্ড, রাস্তায় কোনো আলো নেই, এভাবে অন্ধকারে খুব প্যাথেটিক অবস্থা। 30 কিলোমিটার রাস্তা আমার কাছে অভিশাপের মতো, কারণ রাস্তায় কোনো আলো নেই, পিছনে কোনো গাড়ি না থাকলে পুরো এরকম অন্ধকারে রাস্তার মধ্যে এরকম লোড গাড়ি নিয়ে যাচ্ছি, কোনো গচকায় পড়ে গেলে পুরো ফেঁসে যাব। এই সিচুয়েশনে আমি ভিডিও বানাচ্ছি আর হাসছিও। কি যে হচ্ছে আমার সঙ্গে, ব্যাস এরকম চরম অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখনও প্রায় 6 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে, আর তার মধ্যে গাড়িটা আর টানছে না, গাড়িটা এমনিতেই বন্ধ হয়ে যাচ্ছে, অ্যাক্সিলারেট করলেও গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, জানি না এটা আবার নতুন করে কী প্রবলেম হচ্ছে। যদি গাড়িটা মাঝখানে বন্ধ হয়ে যায় আমি 6 কিলোমিটার গাড়িটা আমি টেনে নিয়ে যেতে পারবো না, কারণ এত লোড আছে। এখন রাত্রি 9:05 বাজে, বাইক নিয়ে এখনও দাঁড়িয়ে আছি, 4 কিলোমিটার এখনও আমার হস্টেল যেতে বাকি আছে, আর ইঞ্জিন সিজ হয়ে গেছে যার জন্য আমি নিয়ে যেতে পারছি না গাড়িটাকে। আর এদিকে হোটেলের ম্যানেজারকে ফোন করছি, হোস্টেলের ম্যানেজারকে ফোন করছি, ম্যানেজারের ফোন বন্ধ বলছে, তো জানি না কী মানে কী হবে আর কি। এই অবস্থায়
বিশাল একটা সমস্যায় ফেঁসে রয়েছি। একটুখানি টেনশন হচ্ছে, এই ধরনের কোনো রকম কোনোদিন সমস্যায় পড়িনি। রাত বাড়তে থাকছে, থাকার তো একটা জায়গা চাই, সেই কারণে রাস্তার ধারে একটা দোকান খোলা দেখে তাকেই বললাম পাশের কোনো হোটেলে আমাকে পৌঁছে দিতে। অনেক খোঁজাখুঁজির পরে একটা ঘর পেয়েছি, এই ঘরটা হচ্ছে 700 টাকা আমার পড়েছে। আর এই হচ্ছে ঘর, আর এখানে রান্নার তোড়জোড় করা হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে করবো না, বাইরে করবো, কারণ সমস্ত হোটেল বন্ধ হয়ে গেছে। আর রাত্রিবেলা প্রায় 10টার পরে সেখানে ঢুকেছি, এর আশেপাশে যে সমস্ত খাবার হোটেল ছিল সমস্ত বন্ধ হয়ে গেছিলো। তাই একটুখানি খিচুড়ি বানাচ্ছি, সারাদিন সেইভাবে তো কিছু খাওয়া হয়নি, তো খিচুড়ি বানাচ্ছি, খিচুড়ি খাবো। আর এতটা রাইড করে আসার পরে এই যে আবার রান্না করতে হচ্ছে, এটাও একটা কিন্তু আলাদা এক্সপিরিয়েন্স, আলাদা অভিজ্ঞতা। শরীর একটু টায়ার্ড লাগছে, আর কালকে বাইকটাকে সারাতে দেবো। এই এখান থেকে মোটামুটি 2-3 কিলোমিটারের মধ্যে হন্ডা সার্ভিস সেন্টার আছে, তো হন্ডা সার্ভিস সেন্টারে বাইকটাকে নিয়ে যাব। নিয়ে গিয়ে কালকে জায়গাটা কিছু ব্যবস্থা হবে, আর সম্ভবত কালকের দিনটা আমাকে বারাণসীতেই হয়তো থাকতে হতে পারে। তো প্ল্যান যে সমস্ত কিছু করে বেরিয়েছিলাম সেই প্ল্যানের একটু চেঞ্জ হয়তো এসে যাবে। সে যাই হোক না কেন, কালকের ব্যাপারটা কালকে দেখে নেব, আজকে আর আমি ভাবতেই চাইছি না কিছু। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে সকাল থেকে গাড়ি ছাড়ানোর তোড়জোড় শুরু। এবারে আমার ব্যাকপ্যাকিং সমস্ত কিছু হয়ে গেছে, কারণ এই জায়গায় এখন যেখানে আছি এখানে এই ফ্লোরটা একদম উপরে হওয়ার জন্য দুপুরবেলা প্রচুর গরম, এখানে থাকার বসবাসের যোগ্য নয়, মানে মানে ওভাররেটেড প্লেস এটা। তো সেই কারণে আমি অন্য জায়গায় শিফট করব, আর এখানে এখানে নুডলস করতে দিয়েছি সকালবেলা, আমি খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। এখন বাজে 8:30, আর 9:30 সময় শোরুম খুলবে হন্ডার, তো সেখানে যাব, গিয়ে গাড়িটাকে ফিক্সড করব, এবং সেখানে বাইকটাকে দিয়ে আমার এখান থেকে লাগেজপত্র নিয়ে আমি একটা অন্য জায়গায় শিফট করব। কারণ এখানে টাইম পিরিয়ড হচ্ছে 12টা, বলে দিয়েছে 12টা বেজে গেলে কিন্তু নেক্সট ডে চার্জ আমাকে দিতে হবে। তো সেই কারণে এখান থেকে আমি বেরিয়ে চলে যাব 12টার আগেই, লাগেজ নিয়ে আমি অন্য একটা জায়গায় যাব, যেখানে যাব সেখানে তোমাদেরকে দেখাবো। আর নুডলসটা খেয়ে নিই তাড়াতাড়ি, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাকে রেডি হয়ে বেরিয়ে চলে যেতে হবে, গিয়ে গাড়িটাকে দিয়ে দিতে হবে, দিয়ে প্রপারলি সার্ভিস করিয়ে একদম লাদাখ জায়গা যাবার উপযুক্ত করতে হবে। আদৌ হবে কি না আমি জানি না, এখানেই স্বপ্ন ভঙ্গ হবে কি না আমি বলতে পারবো না। এনিও দেখা যাক কী হয় না হয়, এত ভেবে তো লাভ নেই, আর ফিঙ্গার ক্রসড ভোলে বাবার সঙ্গে আছে। গাড়িটাকে মোটামুটি 2 কিলোমিটার আমাকে এখন টানতে টানতে নিয়ে যাবে, নিয়ে যেতে হবে। এমনি 500 মিটারের ওপরে যদি গাড়িটা চালানো হয় এমনিতেই ইঞ্জিনটা ফ্রিজ হয়ে যাচ্ছে, কী কারণে হচ্ছে জানি না, জানি না। আমার খালি বারবার একটা কথাই মনে হচ্ছে, লাদাখ রাইডের স্বপ্নটা না এখানে শেষ হয়ে যায়। 2.5 কিলোমিটার বাইকটা নিয়ে হেঁটেছি, আর চলে এসেছি হন্ডা সার্ভিস সেন্টারে। তো একটা টোটো করে নিয়েছি, এই টোটো করে এখন যাচ্ছি যে হোটেলে আছি সেখানে। 12টার আগে আমাকে ওখান থেকে চেক আউট করতে হবে, তো ওখান থেকে চেক আউট করে আমি আমার হস্টেলে, একটা নতুন হস্টেলে আমি যাব, তো সেটাও ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো এই টোটোটা বুক করে নিয়েছি, তো 200 টাকা নিচ্ছে। Thank you.
ফাইনালি আমি আমার বেডে চলে এসেছি আর এখানে 400 টাকা নিচ্ছে পার বেড, এটা ফুল এসি। আর এখানেই আজকের দিনটা থাকছি, এখন কালকে দিনটা থাকতে হবে কিনা বলতে পারছি না, বাইক সারানোর উপর ডিপেন্ড করছে। তো আগে যে জায়গায় ছিলাম তার থেকে এটা ফার বেটার, অনেক রিল্যাক্সে থাকতে পারবো। এখন বাজে বিকাল 5:30, 5:30, 5:30, এখন বাজে বিকাল 5:30। আর সার্ভিস সেন্টার থেকে কল করেছিল, সার্ভিস সেন্টার থেকে কল করার পরে আমি এখন সার্ভিস সেন্টারে যাচ্ছি, জাস্ট এসেই গেছি। আমার যে হোস্টেলে ছিলাম সেই হোস্টেল থেকে মোটামুটি 1.5 কিলোমিটারের মধ্যে এটা। তো বাইকটা হয়ে গেছে বললো, আর বাইকের কি প্রবলেম ছিল, বাইকের অ্যামেচারের প্রবলেম ছিল, আমাকে ফোন করে এটাই বললো। এবার গিয়ে দেখা যাক বাইকটা ঠিকঠাক হলো কি না। তো বাইক পুরো একদম রেডি হয়ে গেছে, মুখের এই চওড়া হাসিটা দেখতে পাওয়া যাচ্ছে, তো এটার মানে গাড়ি রেডি, প্রপার রেডি। আর চালিয়ে দেখে নিয়েছি, প্রায় 2-3 কিলোমিটার চালিয়েছি, কোনো রকম ল্যাক নেই বা কোনো রকম পাওয়ার ল্যাক নেই বা কোনো রকম অন্য কোনো কিছু সমস্যা হচ্ছে না, এবং ব্যাটারি চার্জও হচ্ছে। তো এটা গুড সাইন, গুড সাইন ফর লাদাখ। বিশাল একটা টেনশন মুক্ত হলাম, বাইকটা রেডি হয়ে গেছে, কালকেই আগ্রার উদ্দেশ্যে রওনা দেব বারাণসী থেকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে বারাণসী টু আগ্রার ভিডিওয়ে। ততদিনের জন্য বাই বাই।